কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে পার্শ্ববিক নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ে মন্দির ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনার বিচার দাবি করে বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এরই মধ্যে ঘটনা তদন্তে কফি নিস। থ্যাংকস। তানভীর কফি নে। তো হঠাৎ ডাকলি যে? আমার মাথায় একটা আইডিয়া আসছে। অ্যাবাউট হোয়াট? দেশের যে অবস্থা, আমাদের কিছু করা উচিত। কি করব? এমন কিছু একটা যেটাতে আমাদের ডেইলি লাইফে হ্যাম্পার হবে না। এক্স্যাক্টলি, এই যে টাইট স্কেজুল, এর মধ্যে টাইম বের করা টাফ। সেটাই, আমার আইডিয়াটা একটু শোন। আমরা মুখে টেপ লাগিয়ে ঘুরতে পারি। মানে কি টেপ কেন লাগাবো আমরা? আরে দাঁড়া, শোন আগে, তারপর বলতেছে। দেখ, কিছু একটা ঘটে গেলে আমরা কিছু বলতেও পারি না, চুপ করেও থাকতে পারি না। এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা, আমরা প্রতিবাদ করতে পারছি না। মুখে টেপ লাগানোটা আমাদের একটা সিম্বল হতে পারে, আমাদের প্রতিবাদের একটা সিম্বল হতে পারে। কিন্তু তাই বলে টেপ লাগিয়ে দাঁড়িয়ে থাকবো? আরে শোন না, কথা তো পয়েন্ট আছে। এক্স্যাক্টলি, আমরা তো কিছু বলতে পারি না, আবার বাসায় এসেও স্যাটিসফাইড থাকি না। আমরা ফেসবুকে একটা গ্রুপ খুলতে পারি। এক্স্যাক্টলি, তাহলে আমরা ডিজাইন করে দিই, সবাই আমরা শেয়ার করি, তাহলে হাইপটা বাড়বে। ভালো আইডিয়া, প্রোফাইল পিকচার টেপ দিয়ে দেই। তাহলে কাজ করি, সবাইকে নাচি, ওটা আরো বেটার হবে। ভালো বুদ্ধি। ভালো বুদ্ধি মানে? হ্যাঁ, আমরা শুধু শাহবাগ কেন, ফার্ম গেট, মতিঝিল, যে কোনো ক্রাউডেড প্লেসে আমরা এটা করতে পারি। যা ইচ্ছা কর তোরা। আই এম ইন টু। উই ক্যান নেম ইট ফ্রিডম অফ সাইলেন্স। হ্যাঁ, লেটস ডু ইট। Thank you.
কিছু ভাই, কি কোনো সমস্যা? চল। দেশে হঠাৎ আন্দোলনের একটি নতুন ধারা দেখা যাচ্ছে। কোনো কথা নয়, শব্দ নয়, অস্ত্র নয়, শুধু নীরবতা। গ্রুপটির নাম ফ্রিডম অফ সাইলেন্স। বিগত কয়েক মাস ধরে গ্রুপটি তাদের কার্যক্রম শুরু করলেও এখন পর্যন্ত কেউ কোনো দাবি জানায়নি। গ্রুপের লিডারকে তাও জানা যায়নি। ইতিমধ্যে জনগণের মাঝে গ্রুপটি যথেষ্ট পরিচিতি পেয়েছে। সবার আগ্রহ মুখে টেপ লাগিয়ে তারা কিসের আন্দোলন করছেন, কি বোঝাতে চাচ্ছেন, চলুন অপেক্ষা করি। শাহবাগ থেকে মাইদুল ইসলাম, নিউজ ওয়ান। রাস্তায় এবং সামাজিক গণমাধ্যমে মুখে টেপ দিয়ে চলাচল আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সরকার বলেছেন দেশে আতঙ্ক তৈরির সম্ভাবনা দেখা দিচ্ছিল, এই পদক্ষেপ জরুরি ছিল। The state has banned tape faces in public and in social networking sites.